ফাইলেরিয়া রোগ নির্ণায়ক রাত্রিকালীন শিবির কোতলপুর গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় মদন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিনটি গ্রামে এই ফাইলেরিয়া রোগ নির্ণয় রাত্রিকালীন শিবির অনুষ্ঠিত হলো। করোনা ভাইরাসের কারণে তিনটি ভাগে ভাগ করে এই ফাইলেরিয়া রোগ নির্ণায়ক রাত্রিকালীন শিবির অনুষ্ঠিত হয়। বিষ্ণুপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় কোতলপুর গ্রামীণ হাসপাতালের ব্যবস্থাপনায় এই ফাইলেরিয়া রোগ নির্ণায়ক শিবির অনুষ্ঠিত হলো। আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর হসপিটাল থেকে আগত ডেপুটি টু ও কোতলপুর বিএমওএইচ অরুণ কুমার দাস, এছাড়া উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ও কোতলপুর হসপিটালের কর্মীরা। চলুন জেনে নেওয়া যাক কোতলপুর হসপিটালের বিএমওএইচ এর কাছ থেকে কেন রাত্রির দিকে এই অনুষ্ঠান। কোতলপুর থেকে অভিজিৎ মুখার্জি, রিপোর্ট বাংলা সার্কেল নিউজ। সকলকে নমস্কার, আমি ডক্টর অরুণ কুমার দাস, বিএমওএইচ কোতলপুর ব্লকের। তো আমাদের আজকে এখানে যে জাতীয় ফাইলেরিয়া রোগ দূরীকরণ কর্মসূচি, তার আন্ডারে হচ্ছে নৈশকালীন রক্ত নেয়ার একটা শিবির করা হয়েছে। মানে এটা মূলত ফাইলেরিয়া রোগ নির্ণায়ক মানে শিবির বলতে পারে। তো এটাতে আমরা হাতের আঙুলের রক্ত ফুকিয়ে রাত্রিবেলা নেওয়া হয়, কারণ এই রোগের জীবাণুটা শরীরে যদি থেকে থাকে তাহলে সেটা রাত্রিবেলা আমাদের হাতে পায়ের শিরা দিয়ে যাতায়াত করে। তো সেই জন্য অতি সহজেই আঙুলে সামান্য একটা ছুঁচ ফুকিয়ে সেই রক্তটা নিয়ে আমরা অণুবীক্ষণ যন্ত্রে দেখে যদি কারো রক্তে সেই রোগ জীবাণুটি বহন করে তাহলে সেটা অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখা যাবে। তো সেই দূরীকরণের উদ্দেশ্যে আমরা কতটা আমাদের এই ব্লক সেই দূরীকরণের পথে আমরা এগিয়েছি সেটা জানা বোঝার জন্য এখানে পশ্চিম বলরামপুর গ্রামটিকে বেছে নেওয়া হয়েছে। কারণ আমরা যখন মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা প্রতি বছর এই ফাইলেরিয়া রোগের দূরীকরণের জন্য ওষুধ মানুষকে খাওয়াই, তো দেখা গেছে এই গ্রামের মানুষ সেইভাবে এই ওষুধটা ভালোভাবে গ্রহণ করে। তার ফলে আমরা এই গ্রামে পরীক্ষাটা এই কারণেই চালাচ্ছি, যদি এখানে যে এমন একটা গ্রাম যেখানে মানুষ এই ওষুধটি খায়নি তাহলে সেখানে এই রোগের জীবাণু থেকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এখানে রক্ত পরীক্ষা করে যদি আমরা যে এখানকার মানুষের রক্তের মধ্যে সেই জীবাণু না পাই তাহলে আমরা অনেকটাই যে ফাইলেরিয়া দূরীকরণের ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে গেছি সেইটা একটা আন্দাজ করা যাবে। সেই উদ্দেশ্যে আজকে এই পশ্চিম বলরামপুরে এই যে রাত্রিকালীন রক্ত পরীক্ষা শিবির করা হয়েছে ফাইলেরিয়া রোগ নির্ণয় করার জন্য। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এদের গাইডলাইন অনুযায়ী আমরা এই প্রোগ্রামটা করছি। তো সেখানে স্যাম্পল সাইজ মানে কতজন মানুষের একটা অন্তত পক্ষে নিয়ে করতে হয়, তো সেইটা হচ্ছে অন্তত পক্ষে 500 জন হতে হবে স্যাম্পল সাইজ, তাহলে সেখান থেকে একটা মানে একটা নির্ণায়ক জায়গায় আসা যায়, অন্তত পক্ষে 500 জন। এটা আমি ডক্টর অরুণ কুমার দাস, ব্লক স্বাস্থ্য আধিকারিক, কোতলপুর ব্লক।